এই হ্যালো, আপনাকে বলছি আপনার জন্য বিশাল একটা সুখবর নিয়ে আসলাম। আজকের দুইটা ওয়াচ পাচ্ছেন আপনার গিভওয়ে হিসেবে সম্পূর্ণ ফ্রিতে। যদি অবশ্যই আপনি আজকের গিভওয়েতে পার্টিসিপেট করতে চান, অবশ্যই পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে, আর অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করতে হবে। তো চলুন মেইনলি আমরা দেখবো ফুল ভিডিও আপনি দেখছেন কিনা সে বিষয়টা কিন্তু কাউন্ট করবো। তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তো চলুন আজকের এই মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি KW19 ম্যাক্স, যেটা লেটেস্ট একটা সিরিজ 9 ক্লোন, যেটা কুইকির একটা নতুন সিরিজের একটা ওয়াচ। তো আজকে এটা নিয়ে খোলাখোলা আলোচনা করবো। তার আগে কিন্তু পেছনে দেখিয়ে দেবো এটার কিছু ইনফরমেশান আছে পেছনে, যেটা দেখে আপনার পারচেস করতে হবে। তাছাড়া কিউআর কোড আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গিয়েও কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো শুরুতে যদি আমি ওয়াচটা আনবক্স করে নিই, তাহলে এখানে একটা ইউজার গাইড পেয়ে যাবেন, যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তাছাড়া কিন্তু এখানে স্লিক অন স্টেপ পাবেন, যেটা আলট্রা একটা ওশান স্টেপ পাবেন, যেটা অনেক বেশি সফট। এছাড়া কিন্তু আপনার আরেকটা সিরিজ 7 স্টেপ পাবেন, যেটা ব্ল্যাক কালারের একটা স্টেপ পেয়ে যাবেন। তো অবশ্যই আজকের ওয়াচটা কিন্তু দুইটা কালারের পেয়ে যাবেন, একটা সিলভার কালার হিসেবে থাকবে আর একটা ব্ল্যাক কালার। আমি আজকে ব্ল্যাক কালারটা নিয়ে আসলাম। ব্ল্যাক কালার কিন্তু মেজরিটি পার্সেন্ট লোকেরই পছন্দ, যেহেতু ব্ল্যাক কালার স্ট্যান্ডার্ড একটা কালার। এছাড়া একটা ওয়াইলেস চার্জিং ক্যাবল, যেটা এনএফসি মাধ্যমে চার্জ হয়ে থাকে। তাছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা, যেটা সিরিজ 9 ক্লোন KW19 ম্যাক্স। তো শুরুতে আমি ওয়াচটাতে যে স্টেপটা আছে প্লেন স্টেপ সিরিজ 7, এই স্টেপটা কিন্তু সেট আপ করে নিব। এটা স্টেপ সেট আপ করা কিন্তু খুবই সহজ, একদম জাস্ট স্লাইড করলে কিন্তু অটোমেটিক সেট আপ হয়ে যাবে। আরেকটা স্টেপ আমি দেখিয়ে দেবো, জাস্ট স্লাইড করলে অটোমেটিক সেট আপ হয়ে যাচ্ছে। তো অবশ্যই যদি আপনারা ফেব্রিক্সের স্টেপগুলো এক্সট্রা পারচেস করতে চান, এই ধরনের স্টেপগুলো সেম আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সরাসরি অটোমেটিক প্রোডাক্টসটা কিংবা আপনার স্টেপগুলো আপনি সহজে পারচেস করে নিতে পারবেন। শুরুতে আমি ফলিটা আনপ্যাক করে নিব। দেখতে পাচ্ছেন যেটা খুব বেশি গ্লসি ফিনিশিং আজকের এই ওয়াচটা পুরোটাই। কিন্তু আপনার শুরুতে যদি আমি ওয়াচটা বিল্ড করে নিয়ে কথা বলি, তাহলে দেখতে পারবেন উপরে একটা ক্রাউন হিল বাটন দেখতে পারবেন, নিচ দিয়ে আরেকটি বাটন, মাঝখানে আপনার মাউথ স্পিকার। এক্ষেত্রে আমার অপর পাশে যদি ঘুরে নিই, তাহলে দেখতে পারবেন এখানে বড় সড়ো একটা স্পিকার গ্রিল, যেটা সাউন্ডের জন্য প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ কলিং ফিচারের জন্য কিন্তু প্রয়োজন হয়ে থাকবে। পেছনে কিন্তু পুরো পাঁচটা প্লাস্টিকের নেকটিন, দুই পাশে কিন্তু স্টেপটাকে লক করার জন্য পুশ বাটন সিস্টেম রয়েছে। তো নিচের বাটনটা কিন্তু পাওয়ার অনঅফ বাটন, জাস্ট এটা 5 সেকেন্ড লং প্রেস করে কিন্তু আমার ওয়াচ অন করে নিব। দেখতে পাচ্ছেন জাস্ট হ্যালো লিখে উঠবে। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, আমি ইংলিশে রেখে কিন্তু নেক্সটে ক্লিক করলাম। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই ক্রাউন হোল বাটনটা ঘুরিয়ে কিন্তু ওয়াচ পেসগুলো একে একে চেঞ্জ করতে পারবেন। এই দেখেন একটা ওয়াচ পেস, একটা ওয়াচ পেস, এখানে কিন্তু ইউনিক কিছু ওয়াচ পেস পাবেন, যেগুলো সিরিজ 9 ক্লোনের ওয়াচ পেসগুলো এখানে পেয়ে যাচ্ছে। আজকের ওয়াচটিতে ডিসপ্লে রেজলিউশন 285x320, যেটা সর্বোচ্চ ডিসপ্লে রেজলিউশন। ওয়াচটিতে ব্যাটারি এমএস হিসেবে পেয়ে যাবেন 230 এমএস, যেটা অনায়াসে 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনি হ্যাপি ইউজার হয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে 1 থেকে 2 দিন। তাছাড়া ওয়াচটিতে উপর থেকে সাইট থেকে যদি ইয়া করেন, তাহলে রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করছেন সেগুলো দেখতে পারবেন। নিচ থেকে আপ করলে মেসেজের অপশন পাবেন। সাইট থেকে যদি আপনার রাইট সাইড থেকে যদি এক একে স্ক্রোল করেন, তাহলে এখানে পাবেন অ্যাক্টিভিটি স্ট্রাইক, এছাড়া আপনার ব্লাড প্রেশার, অক্সিজেন মনিটর, স্লিপিং মনিটর, আরও বেশি ফিচার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো যদিও বা আপনারা চাচ্ছেন ক্রাউন হোল বাটনটা কিন্তু প্রেস করে কিন্তু ইউআইতে চলে যেতে পারবেন, ইউআইটা দেখেন অনেক বেশি স্মুথ, যেটা যেহেতু সিরিজ 9 ক্লোন এক্ষেত্রে কোনো ধরনের লেগ নাই বললেও চলে। যদিও বা আগে সিরিজ 8 কিংবা 7 ক্ষেত্রে কিন্তু অনেকটা লেগ দেখা দিত, তবে এখনকার সিরিজ 9 ক্ষেত্রে আপনার অতটা লেগ পাবেন আপনি, সেম টু সেম আপনি মোবাইলের রিফ্রেশটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়া ক্রাউন হোল বাটনটা একটা ডাবল প্রেস করলে কিন্তু একে একে দেখেন একটা ইউআই, এর একটা ইউআই আপনি চাইলে আপনি যেরকম ইউআই রাখতে চাচ্ছেন চেঞ্জ করে ইউজ করতে পারবেন। এখানে টোটাল 6 থেকে 7টা ইউআই আছে, যেগুলো আপনারা চাচ্ছেন একে একে চেঞ্জ করতে পারবেন। তো শুরুতে যদি আমি ওয়াচটার মেন ফিচার নিয়ে কথা বলি, তাইলে দেখতে পারবেন এখানে দেখেন এখানে পাচ্ছেন আপনার ব্লাড প্রেশার, স্লিপিং মনিটর, অক্সিজেন মনিটর, এগুলো কিন্তু এক ধরনের ফেক, এখানে জাস্ট দিয়ে রাখে, অর্থাৎ এটা নাম মাত্র বললেই চলে। এখানে কিন্তু আপনার লিগাল কোনো কিছু আশা করতে পারবেন না, এটা পুরোটাই কিন্তু আপনার পেছনের সেন্সরটা কিন্তু ফেক, একটা সেন্সর দিয়ে রাখছে যেটা অ্যাভারেস্ট একটা কাছাকাছি রেজাল্ট দেওয়ার চেষ্টা করে থাকে। তাছাড়া এখানে ব্লাড প্রেশার, স্পোর্টস মোডস, এই অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া ওয়াচটিতে আরও যে বিষয়গুলো পাবেন, তাছাড়া হচ্ছে স্লিপিং মনিটর, কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন, সরাসরি এখান থেকে কল দিতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কল ক্যান্সেল করতে পারবেন, গান পোজ করতে পারবেন, প্লে করতে পারবেন, ওই অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে কোনো ধরনের নোটিফিকেশন কিংবা মেসেজ আসলে আপনি শর্টকাট এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া ওয়াচটিতে সরাসরি আপনি সেটিংসে চলে গেলে এটা ওয়াচটার অ্যাবাউটটাও দেখতে পারবেন। এছাড়া ক্যামেরা শুটার বাটন হিসেবে এটাকে চাইলে কাজে লাগাতে পারবেন, জাস্ট মোবাইলের সাথে কানেক্ট করছেন আপনার মোবাইলের ক্যামেরাকে আপনার চাইলে রিমোট কন্ট্রোল করতে পারবেন। এছাড়া অডিও মিউজিক কন্ট্রোল করতে পারবেন, স্টপ ওয়াচ, তাছাড়া যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দেবে, এরকম কিছু স্পোর্টস মোডস এখানে পেয়ে যাচ্ছেন।
যদিও বা আপনার এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়াচে দিয়ে থাকে, এটা তো কিন্তু সেম টু সেম এরকম কতগুলো ফিচার এখান থেকে পেয়ে যাচ্ছেন। পুরো সপ্তাহের ওয়েদার আপডেট পাচ্ছেন, ক্যালেন্ডার অর্থাৎ কিউআর কোড পাচ্ছেন, এটা স্ক্যান করে কিন্তু অ্যাপস ডাউনলোড করতে পারবেন, ক্যালকুলেটার পাচ্ছেন যেটা 10+10 এই দেখেন 20, একদম শর্টকাট কিন্তু চলে আসছে। এছাড়া কিন্তু আপনার এখানে কিন্তু সেটিংস আছে, সেটিংসে গেলে কিন্তু অ্যাবাউট, অ্যাবাউটে গিয়ে কিন্তু আপনার এখানে ওয়াস্টার অ্যাবাউট পাচ্ছেন, কর্নেল ভার্সন, এছাড়া আপনার ওয়াস্টার আপনার ফায়ার ওয়ার আপডেটের ভার্সনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া পাসওয়ার্ড সেট করেও চাইলে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই, আজকের ওয়াচ যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সরাসরি অটোমেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করে নিতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।